হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের একটু বাজারে গেছিলাম সন্ধেবেলা, আর এখন বাজার থেকে ফিরছি। গ্রামে সন্ধেবেলা মানে এইরকম ঘুটঘুটে অন্ধকার। পথের দুধারে প্রত্যেকের বাড়ির সামনে ছোট ছোট একটা করে বাল্ব দেওয়া থাকে, ওই যা আলো, এছাড়া বাকি সবটাই অন্ধকার। আর এই যে ব্যাগের মধ্যে দেখো, আমি কসমস ফুলের চারা কিনেছি, নিয়ে যাচ্ছি মা বাবার জন্য। বাড়ি গেলেই কাড়াকাড়ি পড়ে যাবে কে কোথায় লাগাবে সেই নিয়ে চিন্তা করবে। আপাতত মোবাইলের লাইটটা জ্বালিয়ে চটপট এখন বাড়ি চলে যেতে হবে। যেতে যেতে ছোটবেলার একটা ছোট্ট কাহিনী শোনাই। খুব ছোটবেলাতে এই রাস্তা দিয়ে হাঁটতে আমাদের প্রচণ্ড ভয় লাগতো, কারণ তখন রাস্তার দুই পাশে গেওয়া গাছ ছিল, আর সেই গাছের মধ্যে একটা ছোট্ট ফোকর টাইপের ছিল, যার মধ্যে হয় কোনো পাখি থাকুক বা যাই থাকুক কিছু একটা থাকতো, যেটা মাঝে মাঝেই ওই মানে গাছটার পাশ থেকে যখনই হেঁটে যেতাম ওখানে একটা আওয়াজ হতো। আর ছোটবেলায় তো আমাদের কল্পনা শক্তি আরও ভয়ঙ্কর মাত্রায় একটু বেশি থাকে আর কি। আমি তো কল্পনা করতে শুরু করে দিতাম যে গাছ থেকে কেউ একটা মুখ বাড়িয়ে দেখছে বা আমার দিকে তাকিয়ে আছে, এইসব ভেবে প্রচণ্ড ভয় পেতাম। এখনও যে খুব সাহসী হয়ে গেছি তা নয়, তবে বয়সের সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে অনেকটা পরিণত হয়েছি। ভয় করলেও এখন একা একাই মোটামুটি মেন রোড থেকে বাড়ি চলে যেতে পারি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাবার বানানো সোনাঝুরি গাছে ঘেরা সেই পথের মধ্যে ঢুকে গেছি অলরেডি। আর ওই যে দূরে দেখছো লাইটটা, ওইটা হচ্ছে মায়ের টর্চের আলো। ও হো, সামনে ভুলো ছুটে আসছে দেখো। যখনই বাড়ি ফিরতে রাত হয় তখনই বাবা বা মায়ের মধ্যে কেউ একজন তো টর্চ নিয়ে এগিয়ে আসেই, আর তার সাথে ভুলু ফ্রি। ওর যেহেতু চোখে লেগেছে সে কারণে যখনই কেউ বাড়ি ফেরে সবার আগে ওর চোখটাই দেখতে চায়। সবার আগে মাকে ফুল চারাগুলো দিয়ে দিলাম, তা না হলে মা তো দেখে নিয়েছে একবার ব্যাগের মধ্যে ফুলের চারা আছে। যতক্ষণ না মায়ের হাতে দিচ্ছি ততক্ষণ মায়েরও শান্তি নেই। আর এদের দেখো রাতের বেলাতেও কি সুন্দর দেখাচ্ছে। এর পাশে আমার ওয়ান্ডারিং জিউগুলো দেখেছো, একদম মানে বিকেলে ওদেরকে জল দেওয়া হয়েছে, তারপর দেখো একদম টিকটিক করছে। আমরা যারা ছোট থেকে এই রকম পরিবেশে মানুষ হয়েছি, তারা কর্মসূত্রেই হোক বা বৈবাহিক সূত্রে, যে কোনো কারণবশতই হোক না কেন, এই গ্রাম ছেড়ে যখনই বাইরে যাই আর যখন ছুটি পাই বা কোনোভাবে গ্রামে ফেরার একটা সুযোগ পাই, আমরা কোনোভাবে হাতছাড়া করি না সুযোগটার। সেই যদি একদিনের ছুটি হয়, দুদিনের ছুটি হয়, আমরা দৌড়ে বাড়ি ফিরে আসি। আর তারপর রাত্রিবেলা উঁচু উঁচু বড় গাছের তলায় দাঁড়িয়ে গাছের পাতাগুলোর ফাঁক দিয়ে চাঁদটাকে দেখি। তারপর এই হালকা হাওয়ার মধ্যে চোখ বন্ধ করে ঠান্ডা সেই বাতাসটাকে আমরা অনুভব করার চেষ্টা করি যেটা আমাদের চারিদিকে এখন বইছে। গ্রামের বাতাস যথেষ্ট পরিমাণে শুদ্ধ এবং ঠান্ডা, তাই তো শহর থেকে গ্রামে এলে আবহাওয়ার পার্থক্যটা বোঝা যায়। এটা কিন্তু ঠিক যে আমাদের গ্রাম শহরের থেকে অনেক কিছুতেই পিছিয়ে, কিন্তু গ্রামের প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর হয় যে আমাদের তো মনে হয় যে এটাই আমাদের কাছে কাশ্মীর, এটাই আমাদের কাছে সুইজারল্যান্ড। গ্রামে সন্ধ্যের পর থেকে যদি কারোর বাড়িতে কারেন্ট না থাকে বা টিভি না থাকে, তাও কিন্তু তাদের সময় দিব্যি কেটে যায় যদি সে আকাশের দিকে তাকিয়ে, চাঁদের দিকে তাকিয়ে বা পরিবেশের দিকে তাকিয়ে থাকে। কথায় কথায় অনেকটা রাত হলো, আর এদিকে কালুর কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, কালুর ডিনারও চলে এসছে।
ওই যে কাকুর হাতে একটা থালার মধ্যে অলরেডি ভাত মাখানো অবস্থায় আছে, এবার শুধু কালুর নিচে নামার অপেক্ষায়। এদিকে আমাদের ডেসি আর সেন্টির কিন্তু প্রায় অর্ধেক ঘুম হয়ে গেছে। আজকের তো আর ফুল গাছ লাগানো হলো না, ওটা কালকের করব, তখন দেখাবো। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি, অনেকটা রাত হলো। নেক্সট ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।